হ্যালো ভিউয়ার্স সবাই কেমন আছেন আই হোপ ইউ আর ফাইন তো বেশ কয়েকদিন ধরে আমি অনেকগুলো কমেন্ট পেয়েছি দুবাই নিয়ে যে ভাইয়া দুবাই থেকে কীভাবে খুব সহজে ইউরোপে যাওয়া যায় বেসিক্যালি স্পেন বা পর্তুগালে যাওয়া যায় কীভাবে দুবাই থেকে তো আমি এরকম অনেকগুলো কমেন্ট পেয়েছি আমি অনেকগুলো মেসেজ পেয়েছি আমার পেজে তো দুবাই নিয়ে আমি একটি ভিডিও করেছিলাম বাট যে কোনো কারণে আমি সেটি আবার ডিলিট করি এই জন্য এখন আমার চ্যানেলে সে ভিডিও আর নাই তো আসলে এটি কিন্তু খুব কমন জিনিস সৌদি দুবাই কাতার থেকে অনেকে ইউরোপে যাওয়ার চেষ্টা করে তবে গল্ফের যেই কয়টি দেশ যেমন ওমান বাহরাইন কাতার কুয়েত সৌদি আরব দুবাই এই প্রত্যেকটি দেশ থেকে সব থেকে সহজ মাধ্যম হচ্ছে কিন্তু দুবাই দুবাই থেকে কিন্তু যাওয়া অনেক সহজ মানে সব থেকে সহজ কিন্তু দুবাই থেকেই হয় তো এই আমি আজকে আমার ভিডিওতে আমি সম্পূর্ণ দুবাই নিয়ে কথা বলবো এবং কিভাবে খুব সহজে যাওয়া যায় আমি একটি সহজ মাধ্যম সবাইকে দেখিয়ে দিব যে মাধ্যম ফলো করলে আপনারা ইউরোপে যেতে পারবেন তো যারা ভিডিও স্কিপ করবেন তারা কিন্তু অনেক কিছুই মিস করবেন সেই জন্য ভিডিও স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন তাহলে আপনারা এ টু জেড সব কিছু জানতে পারবেন ইনশাল্লাহ তো আমি ভিডিও শুরু করার আগে বলে নিই যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন কারণ আমি সবসময় আমার চ্যানেলে ইউরোপ সম্পর্কে সকল তথ্য দিয়ে থাকি তো দুবাই হচ্ছে একটি মধ্যপ্রাচ্যের কান্ট্রি এটি হচ্ছে গল্ফের মধ্যে এটি হচ্ছে সৌদি আরবের পাশে এবং কাতারের পাশে এই দেশটি অবস্থিত বিগত কয়েক বছর ধরে বাংলাদেশ থেকে দুবাইতে জব ভিসা বন্ধ এই জন্য অনেকে ট্যুরিস্ট ভিসা নিয়ে সেখানে যায় এবং সেখানে পাসপোর্টে বিভিন্ন কোম্পানির সিল মারে মানে তারা সেখানকার কোম্পানির আওতাভুক্ত হয়ে যায় তো এই করোনা মহামারীতে গত এক বছরে দুবাইতে গিয়েছে প্রায় এক থেকে দেড় লক্ষ মানুষ বাংলাদেশ থেকে সবাই গিয়েছে ট্যুরিস্ট ভিসায় দেন সেখানে গিয়ে তারা কোম্পানিতে সিল মেরেছে তবে দুবাই নিয়ে একটি গুজব হচ্ছে সেখান থেকে নাকি তুর্কি মুভ করা যায় খুব ইজিলি বাট এটা হচ্ছে ফেক একটি নিউজ কারণ দুবাই থেকে তুর্কিতে মুভ করতে হলে অনেক সমস্যা প্রহাত্ত হয় বা খুব ইজিলি কিন্তু মুভ করা যায় না কিন্তু অনেকেই বলেছেন যে সেখান থেকে নাকি তুর্কি মুখ করে সেখান থেকে নাকি গ্রিসে যাওয়া যায় তবে এই নিউজটি সম্পূর্ণ ফেক এবং এই মাধ্যমটি সম্পূর্ণ ফেক কারণ এর থেকেও সহজে কিন্তু ইউরোপে যাওয়া যায় এর থেকে সহজে কিন্তু আমরা অনেকেই তা জানি না তো দুবাই থেকে স্পেন পর্তুগাল বা ফ্রান্সে যেতে হলে আপনাকে কি করতে হবে আপনার করণীয় কি ওয়েট ওয়েট আপনি কোন ভিসায় অ্যাপ্লাই করবেন টুরিস্ট নাকি জব ভিসা ভাই আমি সব সময় বলি আমাদের বাংলাদেশ থেকে জব ভিসা আসলে ইউরোপে হয় না হয় বলতে এর হার কিন্তু অনেক কম আপনার ফোর থেকে ফাইভ পারসেন্ট মাত্র তো এটা হার বলা যায় না বলতে গেলে একটা যে আসলে আমাদের দেশ থেকে ইউরোপে জব ভিসা হয় না তো জব ভিসা কেন হয় না কারণ হচ্ছে ইউরোপে প্রত্যেকটি দেশে তারা কর্মী নিয়োগ দেয় শিক্ষিত এবং কাজ জানা লোক যারা যারা কাজ জানে ওদেরকে নিয়োগ দেয় কিন্তু যারা অ্যাপ্লাই করে আমাদের দেশ থেকে এদের মধ্যে অনেকেই কোনো কাজ জানে না তাদের কোনো কাজের সার্টিফিকেট নেই এই জন্য মূলত জব হয় না বা জব ভিসা হয় না হ্যাঁ তবে যদি আপনার কোনো কাজের সার্টিফিকেট থাকে সেক্ষেত্রে আপনি অ্যাপ্লাই করতে পারেন আপনার ভিসা হতে পারে কিন্তু যেই কাজ পারেন সেই কাজে আপনার অ্যাপ্লাই করতে হবে অন্য কোনো কাজ অ্যাপ্লাই করলে ভিসা হবে না আপনি যেই কাজ পারেন বা জানেন আপনার সেই কাজেই অ্যাপ্লাই করতে হবে কিন্তু বাংলাদেশ থেকে নাইনটি পারসেন্ট মানুষ কোনো কাজ না জেনে অ্যাপ্লাই করে এই জন্য এদের হয় না এই জন্য আমি বলি আপনারা প্লিজ দয়া করে ইউরোপে জব বিষা অ্যাপ্লাই করবেন না কারণ এর থেকেও সহজ মাধ্যম আছে ইউরোপে যাওয়ার জন্য আর সেই সহজ মাধ্যমটি কি তা হচ্ছে ট্যুরিস্ট ভিসা তো ট্যুরিস্ট ভিসা পেতে হলে কি কী সার্টিফিকেট লাগবে বা কি কী পেপার্স লাগবে বা কি কী যোগ্যতা লাগবে ট্যুরিস্ট হচ্ছে এমন একটি ভিসা যা পাওয়ার যোগ্যতা সবার থাকে আর এই ভিসা পাওয়ার মূল মন্ত্র হচ্ছে আপনার পাসপোর্টকে ভারী করতে হবে দ্যাটস ইট তবে সাদা পাসপোর্টও কিন্তু ভিসা হয় তবে তারা পায়ে হচ্ছে বড় বড় ব্যবসায়ী বা বড় বড় চাকরিজীবীরা কারণ তারা শো করে যে তারা বড় ব্যবসায়ী তারা আবার সেই কাজে দেশে ব্যাক করবেন সো এই জন্য মূলত এদের ভিসা রিফিউজ হয় না বা এরা মূলত ভিসা পেয়ে থাকে তো এখন প্রশ্ন হচ্ছে যে দুবাই থেকে সহজে ভিসা পাওয়ার উপায় কি যেমন আপনি সেখান থেকে পাঁচ থেকে ছয়টি কান্ট্রি ঘুরতে পারেন যেমন ওমান সৌদি আরব কাতার বাহারাইন কুয়েত বা ইরাক ইরান বা হতে পারে মিশর আপনি এই দেশগুলো ঘুরতে পারেন আপনার মিনিমাম পাঁচ থেকে ছয়টি দেশ ঘুরতে হবে মিনিমাম তো এখন প্রশ্ন হলো যে আপনি ব্যাংকে কত টাকা দেখাবেন ভাই ব্যাংক কোনো পয়েন্ট না আপনার পয়েন্ট হলো আপনি কয়টি দেশ ট্রাভেল করেছেন বা আপনার পাসপোর্ট কতটুকু ভারী যেমন আমি সব সময় বলি যে আমার এক বন্ধু সে তিনটি দেশ ট্রাভেল করে ব্যাংকে দেখেছে নব্বই লক্ষ টাকা তার ভিসা হয়নি কিন্তু আমার এক বড়ো ভাই তিনি দশটি দেশ ট্রাভেল করে ব্যাংকে দেখেছে মাত্র তিন লক্ষ টাকা উনি ভিসা পেয়ে গেছেন সো এখানে আমরা কী বুঝি যে আসলে ব্যাংক কোনো সাবজেক্ট না মেন হলো আপনি কয়টি দেশ ট্রাভেল করেছেন বা আপনার পাসপোর্ট কতটুকু ভারী তো দুবাই থেকে অ্যাপ্লাই করতে হলে আপনার লাগবে হচ্ছে আপনার বিসার মেয়াদ থাকতে হবে মিনিমাম ছয় মাস বিসার মেয়াদ দেন আপনি দুবাই থেকে পাঁচ থেকে ছয়টি দেশ ট্রাভেল করবেন যেমন আমি তো বললামই যে ওমান সৌদি আরব বাহরাইন কাতার কুয়েত ইরান ইরাক বা মিশর আপনি যে কোনো পাঁচ থেকে ছয়টি ঘাটতি আপনি ট্রাভেল করবেন দেন আপনি ব্যাংকে দেখাতে হবে মিনিমাম বিশ থেকে বাইশ হাজার দিনার দুবাইয়ের যে দিনার বা যে সরি দিরহাম দুবাইয়ের দিহাম আপনাকে দেখাতে হবে মিনিমাম বিশ থেকে বাইশ হাজার দৃঢ়াম তো আপনি ছয়টি কান্ট্রি ট্রাভেল করলেন দেন আপনার ব্যাংকে আপনি বিশ হাজার দৃঢ়াম আপনি রাখলেন দেন আপনি কি করবেন আপনার এখন করেনি হচ্ছে যে আপনি কোন দেশে অ্যাপ্লাই করবেন যেমন ছাব্বিশটি কান্ট্রিতে সব কান্ট্রি কিন্তু সহজে বিষা দেয় না যেমন পর্তুগাল ফ্রান্স স্পেন নেদারল্যান্ডস বেলজিয়াম জার্মানি সুইডেন ডেনমার্ক নরওয়ে সুইজারল্যান্ড এই কান্ট্রিগুলি কিন্তু খুব সহজে ভিসা দেয় না আর বাকি দেশগুলো মোটামুটি সহজে ভিসা দিয়ে থাকে যেমন হচ্ছে পোল্যান্ড দেন হচ্ছে স্লোভেকিয়া স্লোভেনিয়া ইস্তোনিয়া লাভভিয়া লিথুনিয়া পোল্যান্ড এই দেশগুলো কিন্তু মোটামুটি সহজে ভিসা দিয়ে থাকে তো আপনি এই দেশ থেকে যে কোনো একটিতে আপনি অ্যাপ্লাই করতে পারেন সেটা হতে পারে পোল্যান্ড সেটা হতে পারে ইস্তোনিয়া সেটা হতে পারে স্লোভেনিয়া স্লোভেকিয়া ইস্তোনিয়া যে কোনো একটি হলেই হলো তবে এই ভিসা অ্যাপ্লাইয়ের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ ইয়ে হচ্ছে যে আপনাকে রাউন্ড আপনার যাওয়া আসা ফ্লাইটের টিকিট দেখাতে হবে দেন হচ্ছে আপনার একটি ট্যুর প্ল্যান দেখাতে হবে যে আপনি কোন কোন শহরে ঘুরবেন আপনার সেই শহর সম্পর্কে ডিটেলস দেখাতে হবে যে আমি থাকবো এই হোটেলে আমি আমি খাবো এই হোটেলে সাপোজ আপনি ঘুরবেন এই শহরে তো আপনি মোটামুটি একটা ট্যুর প্ল্যান দেখাতে হবে তো দুবাইতে আপনার ভিসার মেয়াদ ছয় মাসের বেশি দেন হচ্ছে আপনি আপনি কয়েকটি কান্ট্রি ট্রাভেল করেছেন আপনার পাসপোর্ট ভারী করেছেন দেন আপনার ব্যাঙ্কে বিশ থেকে বাইশ হাজার আপনি শো করলেন দেন হচ্ছে আপনি ফ্লাইট দেখালেন আপনার সেখানকার ট্যুর প্ল্যান দেখালেন মানে হল যে আপনি সেখানে গিয়ে আবার ব্যাক করবেন কারণ আপনার দুবাইতে আপনার ব্যবসা আছে বা আপনার চাকরি আছে এই আপনি আবার ব্যাক করবেন জাস্ট এইটুকু প্রুভ করতে পারলেই আপনার ভিসা রিভিউজ হবে না আপনার ভিসা হবে আর সিঞ্জিনভুক্ত একটি ভিসা হচ্ছে ছাব্বিশটি কান্ট্রির ভিসা মানে আপনার ভিসা হচ্ছে পোল্যান্ডের বা ইস্তোনিয়ার কিন্তু আপনি এই ভিসা দিয়ে আপনি ছাব্বিশটি কান্ট্রিতে আপনি যেতে পারবেন যেমন কেউ যায় হচ্ছে পোল্যান্ড পোল্যান্ডে কেউ যায় হচ্ছে পর্তুগালে কেউ স্পেনে কেউ ফ্রান্সে কেউ জার্মানিতে মানে আপনার চয়েস পথে আপনি কান্ট্রিতে আপনি যেতে পারবেন যেই কোনো সময় তো দুবাই থেকে ইউরোপে যাওয়ার সব থেকে সহজ মাধ্যম হচ্ছে এইটা কিন্তু অনেকে তুর্কি হয়ে বাইরে যাওয়ার চেষ্টা করে সাগর পথে বাট আপনারা এই কাজটি করবেন না কারণ সেটা হচ্ছে মৃত্যুপথ সো আপনারা সেই পথটি আপনারা অ্যাভয়েড করবেন তো এই ছিল আমার আজকের ভিডিও তো যদি আমার ভিডিও আপনার কাছে গুরুত্বপূর্ণ মনে হয় তাহলে অবশ্যই একটা লাইক দেবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না কারণ আমি সবসময় আমার চ্যানেলে ইউরোপ সম্পর্কে সকল তথ্য দিয়ে থাকি সো আজকে এই এই পর্যন্তই সবাই খুব ভালো থাকবেন আল্লাহ হাফেজ